আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটলো? আজকে তো আমাদের এখানে ঈদের দিন, দেশে তো সবাই আগামীকাল ঈদ করবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে, আর যেটা ঈদের জন্য না করলেই না সেটা হচ্ছে দুধ সেমাই। তো দুধ সেমাইটা আমি এখানে বেশ অনেকগুলো দুধ, প্রায় 2 লিটারের মতো দুধ জাল দিয়ে নিয়েছি। নিয়ে আমি এটার মধ্যে আবার একটু কন্ডেন্স মিল্কও অ্যাড করলাম, আর সেমাইটা কিন্তু ভেজে নিয়েছি একেবারে ঘি দিয়ে, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি যত মানে সেমাই রান্না করলে একটু ঘি দিয়েই ভেজে নিতে পছন্দ করি, তাতে করে সেমাই থেকে, দুধ সেমাই থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো যারা যারা করেন না এটা করে দেখেন, খেতে মজা লাগবে। আর আমি ভেবেছিলাম একটু জর্দা সেমাই রান্না করি, তো জর্দা সেমাইয়ের জন্য এখানে বেশি করে ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে আমি কিন্তু, আমাদের এখানে সেমাই তো পাওয়াই যায় না, যেটা বাংলাদেশি সেমাই আর কি, আমরা এখানে তুর্কিশ যে বাকলাভাটা বানাই সেই বাকলাভার এই সেমাইটা আমরা ইউজ করি। পাওয়া যায় না এমন না, তবে আমার সিটিতে পাওয়া যায় না, দেখা যায় যে বড় বড় সিটিগুলোতে যদি পাকিস্তানি কিংবা বাঙালি গ্রোসারি থাকে সেখানে পাওয়া যায়। তো আমি এই যে ঘি দিয়ে খুব ভালো করে সেমাইটা ঝরঝরা করে ভেজে নিলাম, এর মধ্যে আমি এখন দিয়ে দিব এই চিনিটা। তো এইটাও অনেক মজার একটা ডিশ হয়েছিল। আরেকটা চুলাই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধটা করছি, ফিশ কাবাব বানাবো সেই জন্য। আর এই তো যেহেতু কালকে, গতকাল রাতে আমার একটু বিজি শিডিউল ছিল, যেহেতু আমাদের রন্ধনশিল্প গ্রুপের 20K সেলিব্রেশন ছিল, তো সেজন্য কিছুই করতে পারিনি। সকালবেলা উঠেই তো তোরজো শুরু হয়েছে। সকালবেলার নাস্তাটা আমরা তেমন কোনো কিছু খাইনি, জাস্ট রেগুলার ব্রেড যেরকম খাই সেটাই খেয়ে সুস্মির বাবা বের হয়ে গিয়েছেন, আর আমার একটু ঘরের কিছু জিনিস প্রয়োজন ছিল, তো আমি বের হয়ে গিয়েছিলাম একটু কিছু কেনাকাটা করতে। আমার বাসার একেবারে কাছেই একটা বড় সুপার শপ আছে, তো মানে 2 মিনিটেরও রাস্তা না, হেঁটে চলে যাওয়া যায়। তো আমি গেলাম, যে দেখি যে কতগুলো ফুল, দেখে তো মাথা খারাপ হয়ে গেল, মনে হলো যে ফুল নেওয়া লাগবে আমার। তো এই যে সানফ্লাওয়ার কিনে নিয়ে আসলাম, আর যা যা প্রয়োজন ছিল সেগুলো কিনে নিয়ে এসে বাসায় এসে আমি শুরু করলাম এই ফিশ কাবাবটা বানাতে। খুবই ইজি পদ্ধতিতে এই ফিশ কাবাবটা বানিয়েছি, আমি রেসিপিটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট এতটুকুই দেখালাম, আর কিন্তু বলে রাখছি ফিশ কাবাবটা খুবই মজার ছিল। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন আমি কিছু সবজি আর মুরগির মাংস একটু ভেজে নিচ্ছি মশলার মধ্যে, যদিও মুরগির মাংসটা এখানে ম্যারিনেট করাই কিনতে পাওয়া গিয়েছিল, শুধুমাত্র বুকের পিসগুলো। আর আমি এটা ভাবছি হচ্ছে নুডলস রান্নার জন্য। আর এই তো মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে আমার। আমি বলেছিলাম আমার মেয়েকে যে একটু রোস্ট করি, আমার মেয়ে বলে না মা তুমি নর্মালি মুরগির মাংসই রান্না করো। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, নর্মাল মুরগির মাংসই আমি একটু ঝালঝাল করেই রান্না করি, খেতে মজা লাগবে। আর যেহেতু বলেছিলাম যে সকালে তেমন কিছু খাইনি, তো আমার মেয়ে এখানে কিন্তু মুড়ি মাখিয়ে নিয়েছে, ছোলা ভুনা ছিল সে একটু মুড়ি মাখালো তার মায়ের জন্য, আমরা দুজন মজা করে খেলাম। আর এই তো এখন ডিনারের টাইমে আমি একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি, সব কিছু একটু সুন্দর করে প্রিপারেশন করে নিলাম। আর যেহেতু হাজব্যান্ড চলে আসবেন, তো ওর আসার আগেই একটু সুন্দর করে ঘরটাকে সেন্টেড ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিলাম। আর এই তো ফুলগুলো আমি কিন্তু সাজিয়ে নিয়েছি আমার ফ্লাওয়ার ভাসে। তো আমাদের ঈদটা এভাবেই কাটলো, আসলে আত্মীয় পরিজন আপন মানুষ রক্তের সম্পর্ক সব কিছু ছেড়ে আমরা যারা প্রবাসে আছি তারা একমাত্র ভরসা হচ্ছে মানে নিজের আপনজন আর কি, যারা হাজব্যান্ড ওয়াইফ অথবা বাচ্চা, তো তাদের সাথেই আমাদেরকে সুন্দর করে ঈদটা উদযাপন করতে হয়, কিছুই করার থাকে না। আসলে অনেক কিছুই ইচ্ছা করে যে করি, কিন্তু দেখা যায় যে আমরা তো এখন প্রবাসের বাঁধনে বাধা পড়ে গিয়েছি, তো ইচ্ছা হলেও কিন্তু সেগুলো আমরা আর এনজয় করতে পারি না। সেসব দিনের কথা মনে করেই শুধুমাত্র আমরা চিন্তা করি যে কত সুন্দরই না দিন কাটিয়েছিলাম। আসলেই এই জন্যই হয়তো গানটার উদ্ভাবন হয়েছিল, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাই না? তো এই আর কি আজকের এই ছোট্ট আয়োজন ছিল আমার ফ্যামিলির জন্য আমার ঈদের।
তো সবাই খুব মজা করে আমরা ডিনারটা করলাম। আসলে আমি আশা করি যে আপনারাও সবাই খুব সুন্দর করে ঈদ কাটিয়েছেন, সবাই ঈদ আরও সুন্দর হোক এই কামনাই। সবাই ভালো থাকবেন।